একদিন মৎস্য পাগলা ম্যাক্স সমুদ্রের তল দিয়ে যেতে থাকে। সে যেতে যেতে সমুদ্রের অনেক গভীরে চলে যায়। তখনই তার সামনে দেখা হয় মৎস্য দানবের। মৎস্য দানব তার পথের বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে আর যেতে দেয় না। তখন মৎস্য পাগলা ম্যাক্স তার কাছে অনুরোধ করে যাতে সে তাকে সামনের দিকে যেতে দেয়। তখন মৎস্য দানব তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে এবং তাকে সেখান থেকে যেতে দেবে। তার কথায় মৎস্য পাগলা ম্যাক্স রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে। তখন মৎস্য দানব তার প্রথম ধাঁধাটি বলে, আর তার প্রথম ধাঁধাটি হলো, না আমি খাই না আমি ঘুমাই, কিন্তু আমাকে মারলে আমি চেঁচাই, বলো দেখি আমি কে। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, না না আমি খাই না আমি ঘুমাই, কিন্তু আমাকে মারলে আমি চেঁচাই, বলো দেখি আমি কে। বন্ধুরা, তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো ঢাক, ঢোল, কাসর ইত্যাদি। মৎস্য পাগলা ম্যাক্স জলদানবের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয়। এরপর জলদানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে, আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো, পৃথিবীর কোন দেশে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, পৃথিবীর কোন দেশে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি। তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো রাশিয়া। মৎস্য পাগলা ম্যাক্স জলদানবের করা দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয়। এরপর জলদানব তার তৃতীয় নাম্বার ধাঁধাটি বলে, আর তার তৃতীয় ধাঁধাটি হলো, আমেরিকার তৈরি প্রথম পারমাণবিক বোমার নাম কি। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, আমেরিকার তৈরি প্রথম পারমাণবিক বোমের নাম কি। তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর হলো জ্যাম্বো। মৎস্য পাগলা ম্যাক্স মৎস্য দানবের তৃতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং মৎস্য দানব তাকে সেখান থেকে যেতে দেয়, আর মৎস্য পাগলা ম্যাক্স সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই বাই।